অসমে এনআরসি লাগু হওয়ায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন তরাই ও ডুয়ার্সের চা শ্রমিকেরা। অসমে এনআরসি লাগু হওয়ার পর রীতিমতো আতঙ্কিত তরাই ও ডুয়ার্সের চা শ্রমিকেরা। এনআরসি নিয়ে চরম সমস্যায় পড়েছেন উত্তরের চা বলয়ের প্রায় 10 লক্ষ মানুষ। কারণ 150 বছর আগে ইংরেজ উপনিবেশিকেরা তরাই ও ডুয়ার্সের মাটিতে চা চাষের জন্য তাদের পূর্বপুরুষদের ঝাড়খণ্ড ও ছোটনাগপুর থেকে এখানে নিয়ে এসেছিল। তারপর থেকে পরভূমি যে তাদের ঠিকানা হয়ে উঠেছে তা এখন পদে পদে উপলব্ধি করতে পারছেন আদিবাসী চা শ্রমিকেরা। দেশ স্বাধীন হওয়ার পর ইংরেজরা বিদায় নিলেও ওই আদিবাসী চা শ্রমিকদের নিজ ভূমির কোনো ছাড়পত্র আজও মেলেনি। তরাই ও ডুয়ার্স মিলিয়ে যে 200 চা বাগান রয়েছে তার পুরোটাই সরকারের খাতায় লিজ ল্যান্ড হিসেবে চিহ্নিত। স্বাভাবিক কারণে বিভিন্ন চা শিল্পপতিদের হাতে থাকা চা বাগানের ওই লিজ জমির মালিকানা সরকারের। বংশ পরম্পরায় ওই চা শ্রমিকেরা চা বাগানগুলিতে বসবাস করে আসলেও জমির অধিকার তাদের দেওয়া হয়নি, কাজেই তারা আক্ষরিক অর্থেই এখনো পরবাসী। হালে এনআরসি ইস্যু প্রকাশ্যে আসায় ফের উচ্ছেদের আশায় প্রচণ্ড শঙ্কিত চা বলয়ের খেটে খাওয়া মানুষেরা। দিন গড়িয়ে যাওয়ার সাথে সাথে চা বাগানগুলিতে ক্ষোভের আগুন ধিক ধিক করে জ্বলতে শুরু করেছে। এই বিষয়ে কাঁচনি চা বাগানের বাসিন্দা লালো ওরাও পুষ্পা লোহার প্রমুখেরা জানান, রাজ্যে যদি সত্যি এনআরসি চালু হয় তবে আমাদের তো সব শেষ, আমরা তো পরবাসী হয়ে আছি, আমাদের হাতে জমির কোনো কাগজ নেই। অসমে চা বাগানগুলিতে আমাদের প্রচুর আত্মীয়রা রয়েছেন, প্রত্যেক দিন নাগরিক পঞ্জিতে তাদের নাম তোলা নিয়ে হয়রানির খবর আসছে, আমাদেরকেও সেই বিপদের মুখে পড়তে হবে, তবে আমরা যাবোটা কোথায় তার উত্তর কেউ দিতে পারছে না। চিন্তা সতা রাখি जो बगान है हम लोग सब बसिंदा है कालचीनी का, तो आसाम में जो सिस्टम को हम लोग को अभी वहाँ पर हुआ कि वहाँ का जितने भी लोग थे उस लोग को उनका पट्टा ना होने का कारण या जितने दिन भी के वहाँ बसिंदा थे उनको निकाला गया, तो वो निकाला गया तो हम लोग को भी अभी बगान इलाका का जितना भी है रायमटन कालचीनी हम लोग जितना भी है और दूसरा जितना भी बगान है जितना कि जैसे कि हमारा बाप मेरा पिताजी का पिताजी था उन्होंने बाहर से हम लोग को लेके आया, बाहर से मतलब कहने थे कि उनको लाया गया यहाँ पर ये बगान इलाका में इन लोग को रांची से, तो और ला के इनको बगान में काम दिया गया, लेकिन एक भी प्रूफ हम लोग को अभी तक नहीं दिया गया है कि ये बगान में बैठना है। लोग तो पहले से ही हम लोग हमारा बाप दादा दादा से दादा परदादा सब है, हम लोग यही जमीन में रहे हैं और यहीं पर काम कर रहे हैं, हमारे सभी लोग यहीं पर है और हम लोग हमारे पास जमीन का कोई पट्टा नहीं है, जमीन का कुछ प्राइवेट जमीन है, हम लोग के पास कुछ भी नहीं है, यही एक डर है हम लोग। এই বিষয়ে রায়মাটাং বাগানের শ্রমিক আনন্দ মুন্ডা জানিয়েছেন, ইংরেজ আমলে আমাদের পূর্বপুরুষদের ভিন রাজ্য থেকে এখানে আনা হয়েছিল, তারপর 150 বছর পেরিয়ে গেলেও আমাদের জমির অধিকারের জটিলতা নিয়ে কেউ ভাবেনি, বাগানের ম্যানেজমেন্টও কোনো উত্তর দিতে পারে না। সত্যি কথা বলতে আমরা এখন দিশেহারা। হামলোক তো দাদা পরদাদা সে হামলোক এই ভূমি পর হয় আর এনআরসি যদি লাগু হতা হয় তো হামলোক কে লিয়ে এক সমস্যা হোগা, ক্যোঁকি হামলোক কে সরকারি পেপার নেই হ্যাঁ।